গুড মর্নিং ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক দিও। আর সকাল সকাল এখানে মেয়ের স্কুলে টিফিন তৈরি হচ্ছে, ঝাল ঝাল ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, একদম বেশি করে মশলা দিয়ে ম্যাগি তৈরি হচ্ছে। আর ওই সাইডে বসিয়ে দিয়েছে হচ্ছে হাজবেন্ডের জন্য চা। তো ম্যাগিটা তৈরি হয়ে গেছে, এবার এটা ঠান্ডা করতে দেবো, তারপর মেয়ের টিফিন বক্সে ভরে ফেলবো। গুড মর্নিং, পাপিয়া লাঞ্চের নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 11টা, এখন থেকে আমার ভিডিও স্টার্ট করলাম। যেমনভাবে দিন যাবে তেমনভাবে তোমার সাথে শেয়ার করব। আর তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম দিনটা। তো সকাল তো অনেকক্ষণ আগেই হয়েছে, কিন্তু তোমাদের সামনে এখন আসলাম, কারণ সকাল থেকে একটু ব্যস্তই ছিলাম আর অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ 11টা বাজে, অনেকটা বেলা হয়ে গেছে। আমার এখনো রান্নার কিছু হয়নি, বুঝতেই পারছো, জাস্ট কিছুক্ষণ আগে সবজি কাটা শেষ হলো। আগের দিন রাতে সবজি টবজি কিছু কেটে রাখিনি, যার জন্য আমার এই অবস্থা, মানে ভোগান্তি যাকে বলে। তো এখনো ডিম সেদ্ধ হয়েছে, ডিম ছাড়াবো, চারিদিকে কাজ ছড়িয়েছে, চারিদিকে রান্না করছি, কাজ সারছি, রান্না করছি, যেন কাজ শেষই হচ্ছে না। তো ওপরে ফ্যান চলছে বলে পেঁয়াজের খোসাগুলো না উড়ে উড়ে যাচ্ছে, তাই ভাবছি আগে পেঁয়াজের খোসাগুলো প্যাকেটে ভরে যাব, ভরে রাখি, তারপর বাকি কাজগুলো সারি। তো রান্না হচ্ছে, মেয়ে তো স্কুলে চলে গেছে, সকালবেলা তোমাদের দেখালাম মেয়েকে ম্যাগি করে দিয়েছি, পেঁয়াজ ভেজে, ডিম ভেজে ম্যাগি করে দিয়েছি। একটু বেশি করেই করেছি, ওটা আমি খেয়েছি সকালে, আর হাজবেন্ডও দুবার নিয়েছে, মানে 2 চামচ নিয়েছে মুখে। এই জন্য সকালে আজকে ভাত খাবো না, পেটটা ভর্তি ভর্তি লাগছে, ম্যাগি খেলে পেটটা ভর্তি ভর্তি লাগে, আর ভীষণ জল টেস্টটা পাচ্ছে জানো তো। তো এখানে ডিমের ঝোল হবে, ডিমটাও ছাড়াবো, আর হচ্ছে পেঁয়াজ রসুন কাটা হবে, ওদিকে একদিকে ভাত হচ্ছে, একদিকে তরকারি বসিয়েছি, বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে, এই ছোটো ঘরটা একটু ঠিকঠাক করতে হবে। ভীষণ গরম থাক, মানে তাকানো যাচ্ছে না বাইরে, এত রোদের তাপ। মেয়ের স্কুলটাতে কবে ছুটি দেয় কিচ্ছু বুঝতে পারছি না, প্রায় সব স্কুলে ছুটি পড়ে গেছে, মেয়েদের স্কুলগুলো ছুটি দিচ্ছে না। আর এখানে দেখো, এখানে ভাত হচ্ছে, আর এখানে একটা তরকারি করছি, কি রান্না করবো সব কিছুতে একটা তরকারি করছি। আর এখানে ছোট্ট ছোট্ট আলু দিয়ে করবো ডিমের ঝোল। ভীষণ গরম লাগছে, ফ্যান ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না, এক মুহূর্ত না। তো দেখো বিছানা চেনা সব গোছানো হয়ে গেছে, আজকে মশারিটা কেচে দিয়েছে, দেখা ওই দেখো মশারিটা কেচে দিয়েছি আজকে, ভীষণ নোংরা হয়েছিল। তো চলো কাজগুলো করতে থাকি, কাজগুলো সারতে থাকি, তারপর আবার তোমাদের সামনে আসছে। এখানে ডিমটা কষানো হচ্ছে, এই দেখো ছোট্ট ছোট্ট আলু দিয়ে ডিম কষা, কালারটা কিন্তু দারুণ হয়েছে বলো। তো বাদ বাকি সব রান্না হয়ে গেছে, ডিমটা নামালেই হয়ে যায়, এবার জল দিয়ে আমি ঘর ঝাড় দিতে যাব। ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে ফেলে স্নান করলেই আমার কাজ কমপ্লিট। ওপরটা রেখে দিচ্ছ, ওপরটাই রাখছো? আচ্ছা ঠিক আছে, তাহলে ওপরটাই রেখে দাও, ওপরটাতেই থাক। তো আজকে রান্নাঘর ঠিক করার জন্য মার্বেল আসলো, এখন দেখা যাক কবে মিস্ত্রি আসে, বাড়িওয়ালা কবে মিস্ত্রি ঠিক করে সেই বুঝে। কারণ আমার হাজবেন্ড বলেছিল যে মার্বেলের দায়িত্বটা আমি নিলাম, আমি ঠিক সময় মতো এনে দেবো। তো আমার হাজবেন্ড তো দিব্যি মার্বেল এনে দিয়েছে, এখন দেখি কবে মিস্ত্রি আসে, কবে কাজ শুরু হয়, কারণ আমার ভীষণ অসুবিধে হচ্ছে জানো না। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 4টে, এখানে দেখো মেয়ে ঘুমাচ্ছে, আর একটু পরে স্যার চলে আসবে। তো আমি তো ভেবেছি মানে স্যার এসছে, আমাদের যে না মার্বেল নিয়ে এসছে, হাজবেন্ড বলেই গেল যে একটু পরে মার্বেল দিতে আসবে, আর আমি ভিডিও এডিট করছিলাম। তো ঠিক আছে চলো আবার পরে তোমাদের সামনে আসছি। আমাদের সন্ধ্যে টিফিন হচ্ছে ঘুগনি, হাজবেন্ডকে বললাম খিদে পেয়েছে তো আমাকে ঘুগনি এনে দিল। আমার মেয়ের একটা বাজে অভ্যেস আছে জানো তো, কি বলো তো, আমার হাজবেন্ডকে যখনই বলি খিদে পেয়েছে, আমার হাজবেন্ড জিজ্ঞাসা করবে কি খাবে। তো আমার মেয়েও যখন বলে খিদে পেয়েছে, তখন আমার মেয়েকেও জিজ্ঞাসা করে কি খাবি বল। তো আমরা কিছুই বলতে পারি না, শুধু বলি তোমার যা ইচ্ছে তুমি তাই নিয়ে আসো, তোমার যা ইচ্ছে তুমি তাই নিয়ে আসো। আর আমার হাজবেন্ড বলে আমার ইচ্ছে তো আমি কিছু আনতে পারবো না, যখন বলবে যে কি খাবে আমি সেই বুঝে তোমাদের খাবার নিয়ে আসব। আর এর জন্য বলে দিচ্ছে ঘুগনি, অনেকক্ষণ ধরে বলছে কি খাবে বলো কি খাবে বলো, তো ঘুগনি বলেছে, ঘুগনি এনে দিয়েছে। ঠিক বুঝতে পারি না যে কি খাবো, মেয়েও বলে তোমার যা খুশি, আমি জানি না বলি।
হ্যাঁ আমার মেয়ে বলে আমি জানি না, তো আমার হাজবেন্ড বলে জানিস না যখন তাহলে আর খেতে হবে না, ছেড়ে দেন। তো আমরা এখন ঘুগনি খাবো, মা মেয়ে মেয়ে পড়ছিল, যা হয়ে গেছে বাবু? না 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 আমি ঘুগনি খাবো, ঘুগনিটা গরম, দাঁড়া ফোনটা রেখে দিয়ে। আর রাতে রান্না ভাত হবে, আর হয়তো আলু সেদ্ধ দিতে পারি, ডিমের ঝোল আছে, তরকারি আছে, সবই আছে। কালকে জন্য সবজি কাটবো। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, কথাটা এটাই যে আমরা যারা ভিডিও করি তারা কি সবাই খুব সবাই খারাপ বলো? যারা ভিডিও করে তারা সবাই খারাপ? কেউ ব্লগ ভিডিও করে, কেউ নাচের ভিডিও করে, কেউ গানের ভিডিও করে, কেউ কন্ট্রোভার্সি করে, কেউ রোস্ট করে, যে যার যেরকম পছন্দ সে সেরকম ভিডিও করে। তো আমি আমার ডেলিকার কি করছি না করছি ডেলি ব্লগ করি, শুধু তো ঘরের ভেতরে কি করছি সেটা নিয়ে আমাকে ভিডিও করলে হবে না, আমি বাইরে যাচ্ছি, বাজারে যাচ্ছি, সেটাও আমাকে টুকটাক তোমাদের সাথে শেয়ার করতে হবে, যেহেতু আমার ডেলি ব্লগ, আমার লাইফস্টাইল। তো কিছু কিছু মানুষের ব্যবহারে ভীষণ খারাপ লাগে এই কথা ভেবে যে আমাকে জানো তো মানে শুধরে দেওয়ার মানুষটা খুব কম, যে আমাকে শুধরে দেবে যে তুই এটা করিস না, এটা কর, এরকমভাবে কর, ওরকমভাবে কর, এটা কর, ওটা ভালো হবে, এরকম শুধরে দেওয়ার মানুষটা আমার লাইফে ভীষণ কম, নেই বললেই চলে। কিন্তু আমাকে কি করে নিচু করতে হবে, আমাকে কি করে টেনে ওপর থেকে নিচে নামাতে হবে, আমাকে কি করে অপমান করবে পাঁচটা লোকের সামনে, সেই মানুষটা আমার লাইফে প্রচুর প্রচুর, তার কোনো অভাব নেই। তো শুধরে দেওয়ার মানুষ খুব কম। তা একদিন বাজারে গেছিলাম, ভিডিও করেছি রাস্তা দিয়ে, তোমার সাথে শেয়ার করেছি, তো হঠাৎ করে একজন পেছন থেকে এসে আমাকে বলছে যে ভাবছিলাম তোমার সাথে শেয়ার করবো না, তা ভাবলাম যে না বলেই দিই। তো আমাকে পেছন থেকে এসে বলছে বাবা এতদিন বাড়ির ভেতরে ভিডিও করতি, আজকাল রাস্তাতেও ভিডিও করছিস? তা আমি তাকে কিছু উত্তর দিইনি, জাস্ট হেসে বেরিয়ে গেছে। আমি এমন একটা মানুষ, আমাকে যদি কেউ কোনো কথা শোনে আমি তখন জাস্ট এক গাল হাসি দিয়ে চলে আসি, বাড়িতে এসে তখন নিজের মনের ভেতর ভীষণ আফসোস হয় যে আমি কী বললাম, আমি কেন ওখানে কিছু বলতে পারলাম না, কারণ আমি কাউকে কিছু বলতে পারি না, তখন ভেতরে ভেতরে আফসোস হয় যে আমি কেন বলতে পারলাম না, আর ভগবান তো আমার মাথার উপর আছে, আমি না বলতে পারি ভগবান ঠিক আমার হয়ে ঠিক বলে দেবে, এটা আমি বিশ্বাস রাখি। আজ ভিডিও করছি বলে যে আমি খারাপ হয়ে গেছি, আমি খারাপ ব্যবহার করছি সবার সাথে, সেরকম কিন্তু কিচ্ছু না, আমি যেমন আমি তেমনই আছি, আমি যেমনভাবে আমার দিন যাচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত সেটুকুই তোমার সাথে শেয়ার করছি, হয়তো ভালো সেরকম কিছু শেয়ার করতে পারি না, যাই হোক সবসময় তো সবার লাইফে সব কিছু ভালো হয় না, তো যেমনভাবে দিন যায় তেমনভাবেই তোমার সাথে শেয়ার করি। আমার জীবনেও একটা ভীষণ আফসোস এটা যে না আমার লাইফে শুধরে দেওয়ার মানুষটা খুব কম। আর জানো তো আমাকে অনেকে অনেক কিছু বলে, পাগল, মানে সারাক্ষণ ক্যামেরার সামনে থাকে, পাগল, নিজে নিজে বক বক করে, তো যে যা বলুক আমার তাতে কোনো আফসোস নেই। কিন্তু কী বলো তো, আমার পাশে যদি কেউ একজন সাপোর্ট কাটার থাকতো না, তাহলে এই মানুষের কথাবার্তা আমি একদমই কেয়ার করতাম না। শুধু খারাপ ওখানেই লাগে যে যখন আমাকে পাঁচটা লোক কোনো কথা বলে, তখন আমার পাশে দাঁড়ানোর যে আমাকে সাপোর্ট করবে সেই লোকটা আমার নেই, ওই জায়গাটা আমার খুব খারাপ লাগে, তাছাড়া আর কিছু না। তো যাই হোক, বলে দিলাম, খারাপ লেগেছিলো ব্যাপারটা বলে দিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, রাতে রান্না টান্না এরপর আছে, ঘুগনি টুগনি খাওয়া হলে মেয়েকে আর একটু পড়াতে হবে, রাতে রান্নাও আছে, আমি নিজেকে সামলাতে পারছি না, বুঝতেই পারছো সামনে এত টেস্টি টেস্টি ঘুগনি দেখে। তো চলো গুড নাইট, ভিডিওটা এখানে শেষ করছি, বাই বাই, টাটা, গুড নাইট, গুড নাইট।